কি রে মজিদ, বাসর ঘরে বউরে একলা রেখে তুই বাইরে ঘুরতেছিস কিছুদিনে? যা ঘরে চলে যা। মাতন তো মাসির দরদ বেশি মনে হচ্ছে রে। শোন, বাসর রাত হচ্ছে বিলাই রাত, ধর বউ হচ্ছে বেড়াল, তাহলে ধরে মারি ফেলতে হবে। কিরম একটু বুঝুই কত। হ্যাঁ ভাইকে বলতেছি, ধর সন্ধ্যাতে আমি যদি বউর কাছে বসে থাকতাম তাহলে বউ কি মনে করত যে আমি সন্ধ্যার পরেরতে বাড়িতে থাকি, কিন্তু এখন যদি আমি রাত করে বাড়ি ফিরি তাহলে বউ মনে করবে যে আমি রাত করে বাড়ি ফিরি। প্রথম দিনে এটা এস্টাবলিশ করে ফেললাম। কী যে কোষ নে, পাগলামি কমা, ভাবি একলা ঘরে ভয় পাতি পারে, যা তো। এ ভয় পালি আমার বউ পাবে, তোর কি? তুই এত উথাল পাতাল করতেছিস, তোর যদি এত খারাপ লাগে তুই নগদ একটা বিয়ে করে ফেলে মাথা ঠান্ডা করে ফেল, টেনশন কমা তুই। কী বলবো তোরে, নতুন বিয়ে করেছিস, ঘাওর আমি একটু কমা। ঘাওর আমি কমাবো না বাড়াবো সেটা তো আমার ব্যাপার, আমি দেখবো। তুই এখন আমার সামনেতে যা, নাহলে কিন্তু ঘাওর আমি আমি নগদে বাড়াবো না। আচ্ছা যাচ্ছি, পারিস তো খালি গায়ের জোর দেখাচ্ছি। দরজা খুলতেছ না কিসের জন্য? হ্যাঁ এই তুমি কি বিষ খায় ঘুমাইছো নাই? দরজা খোলো। ভয়ের কিছু নাই আমার জানা মতে, আমাদের বাড়িতে কোনো বাঘ ভাল্লুক কিছু নাই। তবু আপনি এখন থেকে প্রতিদিন রাতে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। তুমি আমার কি মনে করিস, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বইয়ের কোলের মধ্যে ঢুকে পড়বো আমি? হ্যাঁ আমি শ্রেয়া পুরুষ। ও মা, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কিসের জন্য? এই বাচ্চা বলার মতো ভেতর চলে যাচ্ছি না। হ্যাঁ মিরাজ কিন্তু খারাপ হয়েছে, মুখের মধ্যে একদম কাটা গুঁজে দেবো। হয়েছে কান্নাকাটি দিয়েছে না, আমার শরীরটা টিপে দেবে, ব্যথা করতেছে। সাহস তোর কিনা দিছে? হ্যাঁ শোন, কোন ধরনের যদি আমার অর্ডার করার সাহস ফার্দা তুই দেখাইস তাহলে কিন্তু মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে না, কেন জানিস? এমন জোরে চর দেব দাঁত তো একটাও থাকবে না, সব পড়ে দেবে, মাছ মাংস খাবি কিরাম করে, শাক সবজি খেয়ে জীবন কাটবে তোর। গানের কারণে মনে হচ্ছে যে আমার মার খাবি এখন। বাসর রাতের বিড়ালটা মনে হয় মরে গেছে, এত জায়গা মতো বাড়িতে লাগিয়েছে। হ্যাঁ তোর কি মনে হয় বিড়াল মরিছে? কোন বিড়াল? না টিপে যা।